ভাই ভাই একটু দিকে আসুন জি ভাই কি সে ভাই ভাই দেখেন জি ভাই একটু রিসিটটা আগে দেখলাম বাঙালি দেখি ভাই ও আমি দেশি তো মনে হইতাছে জি একদিন আমি চলে যাব সব ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে কে মরে বাঙালি ভাই আরে ভাই ভাই কার ছেলে চিনল তোরা মারা গেছে পুরা ব্যবস্থা করতো ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই একটা চাদর নিয়ে আসেন দেখি ভাই কাউরে ফোন দিয়ে চাদর আনো সুখ খবর ভাই মসজিদে একটা ফোন দিয়ে আমাদের এক বাঙালি ভাই মারা গেছে তো আমরা কি সবার কাছ থেকে আর কি সাহায্য নিতেছি আপনি যতটুকু পারেন একটু সাহায্য করলে বাঙালি ভাই মারা গেছে তো ওনার জন্য কিছু সাহায্য আর কি নিতে মারা গেছে গতকালকে বড় অ্যাক্সিডেন্টে মারা গেছে পরিচয় জানি না আমাদের জন্য মারা গেছে যদি আপনি একটু সাহায্য করতেন আর কি দেশে পাঠানোর ব্যবস্থা দেশে পাঠানোর ব্যবস্থা করতেন টাকা পয়সা বেশি উঠে নেই বুঝছো 500 টাকা 500-এর মতো উঠছে আমাদের জন্য বাঙালি জাতির জন্য মনে হয় দুঃখজনক অনেক লোক আছে মাসে 3,000 লোক আছে আবার 10টা লোক বেকার আছে এবারে যে সবাই কিন্তু ভালো আছে বিদেশ করতেছে ঠিক না অনেক হয়তো বিদেশে বাংলাদেশে সমস্যার এরকম তো সবাই হাতে গোনা কয়েকজন আসলে আমাদের বাংলাদেশে এক্সওয়াইজেড যে এলাকার যে ডিস্ট্রিক্টের হোক না কেন সে বাংলাদেশি মানুষ সবচেয়ে বড় কথা এটা মানুষ বাংলাদেশি ভাই কোন ডিস্ট্রিক্টের সেটা বিষয় না একটা মানুষের জন্য মৃত্যুর পরেও যদি একটা মানুষের সহানুভূতি না থাকে আমাদের প্রত্যেকটা মানুষের এটা সবারই থাকা উচিত সর্বোচ্চ আসলে যদি দেখেন ওইখানে মারা গেছে সবাই
ঠিকভাবে নিতাম বা সবাই চেষ্টা রাখতাম অবশ্যই তার তার লাস্টটা তার বাপমার কাছে পৌঁছানো যাইতো আজকে পরে তো কপাল খারাপ থেকে মহাশূন্য বা পাকিস্তান ছিল না এখন সর্বোচ্চ চেষ্টা করে একটা বাবা মা একটা গার্ডিয়ান একটা ফ্যামিলির একটা ছেলে বিদেশ পাঠায় এই জন্যই একটা ফ্যামিলি যদি স্বাবলম্বী হইতে পারে তারা একটা ভাই আসতে পারে ভবিষ্যতে যেন আর কোন ভাই এইভাবে বাংলাদেশের মুসলমানের দেশে আত্মীয় স্বজনের কাছে বাবা মার কাছে সবাই লাস্টে যায় পৌঁছায় আশা করি কারোই যাতে বিদেশে আমার মৃত্যু না লাওয়ারিস বেওয়ারিস হইয়া না মারা যায় এটাই আল্লাহর কাছে